চলমান হামাস ইসরায়েল সংঘাতে একের পর এক হুমকি দিয়ে ইসরায়েলকে নিজেদের সামরিক শক্তির জানান দিচ্ছে ইরান। সম্প্রতি নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। বুধবার 10 বছর পরে মহাকাশে একটি রকেট পাঠানোর দাবি করেছে তেহরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে এই রকেট পাঠানো হয়েছে। ক্যাপসুলটি ইরানের বেসামরিক মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে, যা এরই মধ্যে 130 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে। তবে উৎক্ষেপণ কোথা থেকে করা হয়েছে তা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়নি। ইরান সাধারণত উত্তর সেমনান প্রদেশের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করে। ঠিক 10 বছর আগে দুটি বানর সহ মহাকাশে রকেট পাঠিয়েছিল ইরান। এটি মূলত একটি গবেষণাধর্মী স্যাটেলাইট ছিল। পরে জীবিত অবস্থায় বানর দুটিকে পৃথিবীতে ফিরে আনার দাবি করা হয়। প্রায় স্যাটেলাইট ও অন্যান্য স্পেসক্রাফটের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইরান, যার কারণে পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ।